তিস্তার পানি আবারও বিপদসীমার ওপরে। সিলেটে আবারও বাড়ছে সুরমা কুশিয়ারার পানি, বন্যার আশঙ্কা। উজানের ঢলে ভয়াবহ বন্যায় এখনও বিপর্যস্ত সিলেট। অনেক জায়গায় বন্যার পানি এখনও পুরোপুরি নামেনি, তবে নদ নদীর পানি কিছু কমায় মানুষের মধ্যে স্বস্তি ছিল খানিকটা। সেই স্বস্তি উবে যেতে বসেছে। আবারও বাড়ছে সিলেট অঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি। অবশ্য কুশিয়ারার পানি বাড়ছে ধীরে। সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদন থেকে মিলেছে এমন তথ্য। পাওবো জানায়, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছিল ১০.৫৯ সেন্টিমিটার, বুধবার দুপুর ১২টায় দাঁড়িয়েছে ১০.৭৫ সেন্টিমিটার। এ নদীর পানি কানাইঘাট পয়েন্টে গত মঙ্গলবার সন্ধ্যায় ১৩.৩৫ সেন্টিমিটার ছিল, বুধবার দুপুরে হয়েছে ১৩.৬৪ সেন্টিমিটার। বিপদসীমার ১০.৮৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। কুশিয়ারা নদীর আমলশীত পয়েন্টে পানি বিপদসীমার ১.১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শ্যাওলা পয়েন্টেও কুশিয়ারার পানি বিপজ্জনকভাবে বইছে। এখানে বিপদসীমার ১.৪২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি। কুশিয়ারার পানি শেরপুর পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যায় ছিল ৮.০২ সেন্টিমিটার, বুধবার দুপুরে হয়েছে ৮.০৩ সেন্টিমিটার। কানাইঘাট দিয়ে বয়ে যাওয়া লোভা নদীর পানি মঙ্গলবার সন্ধ্যায় ছিল ১৩.৬০ সেন্টিমিটার, বুধবার দুপুরে হয়েছে ১৩.৯০ সেন্টিমিটার। পানি বেড়েছে গোয়াইনঘাটের সারি নদেও। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পানি সীমা ছিল ১০.৭৮ সেন্টিমিটার, বুধবার দুপুর ১২টায় হয়েছে ১১.৭৪ সেন্টিমিটার। এদিকে উজানের ঢলে নীলফামারিতে তিস্তা নদীর পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দোলা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার দুপুর ১২টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.৬২ সেন্টিমিটার, যা বিপদসীমার ০.২ সেন্টিমিটার ওপরে। এর আগে একই দিন সকাল ৯টায় পানি প্রবাহ ৫২.৫৫ সেন্টিমিটারে রেকর্ড করা হয়েছিল। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দোলা বলেন, বুধবার দুপুর থেকে পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়ে গেছে। পানির চাপ মোকাবেলায় ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। একইভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। বড় ধরনের সমস্যা মোকাবেলায় পাওবোর কর্মকর্তা কর্মচারীগণ সজাগ রয়েছেন।